পঞ্চায়েত ভোটের আগে আবারও কি উত্তপ্ত হয়ে উঠছে জেলাগুলো? সেই প্রশ্ন ইতিমধ্যেই মাথা চাপা দিচ্ছে। যদি বীরভূমের দিকে আমরা তাকাই, তাহলে বীরভূমের বেতাজ বাদশাহ অর্থাৎ অনুব্রত মণ্ডল, তিনি এখন তিহার জেলে। অনেকেই বলছেন ধারে ভারে অনেকটাই নুয়ে পড়েছেন অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে বীরভূমের রাশ কোনোভাবেই যাতে আলগা হয়ে না পড়ে, তার জন্য বীরভূমের দায়িত্ব নিজের কাঁধেই রেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তা সত্ত্বেও বীরভূমে গোষ্ঠীদ্বন্দ্ব যেন পিছু ছাড়ছে না তৃণমূল কংগ্রেসের। গোষ্ঠীদ্বন্দ্বে আবারও উত্তপ্ত হল নানুর। গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে নানুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত যজ্ঞনগর গ্রাম। আর এই ঘটনায় ব্যাপক মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে। স্থানীয় সূত্রের খবর, বীরভূমের নানুর বিধানসভা কেন্দ্রের যজ্ঞনগর গ্রামে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের খবর পেয়ে রাতেই বোলপুর থানার আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গ্রামে গিয়ে পৌঁছয়। গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের 8 জন জখম হয়েছেন বলে জানতে পারা যাচ্ছে। এদের মধ্যে বেশ কয়েকজন বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের অভিযোগ, তৃণমূল কোর কমিটির সদস্য কাজল শেখ সভাতে যাবার জন্য মারধর করেছে তাদের। স্থানীয় সূত্রের খবর, তৃণমূলের রাজেশ শেখ এবং লালটু শেখের গোষ্ঠীর মধ্যে বিবাদ দীর্ঘদিনের। গ্রাম পরিচালনাকে কেন্দ্র করেই তাদের মধ্যে এই বিবাদ। বর্তমানে রাজেশ শেখের দলবল এই গ্রাম দখল করে রেখেছে, কিন্তু লালটু শেখ সেটা মানতে পারছেন না। মঙ্গলবার তারা এই গ্রামে গিয়ে হামলা চালায় বলে অভিযোগ। দুই দলের মধ্যে শুরু হয় সংঘর্ষ। ঘটনায় জখম বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি। সকাল থেকেই পুলিশের টহল চলছে গ্রামে। যথেষ্ট উত্তেজনা রয়েছে গোটা গ্রাম জুড়ে। পুলিশ ইতিমধ্যে বেশ কয়েকজনকে আটকও করেছে। তবে এই ঘটনাকে গোষ্ঠীদ্বন্দ্ব বলে মানতে নারাজ তৃণমূল কংগ্রেস। শহীদুল শেখ তৃণমূল কংগ্রেসের কর্মী, তার কি বক্তব্য শোনাবো আপনাদের। রোজা ছিলাম, নামাজ পড়ে বেরিয়ে এলাম, পার্টি অফিসে বসতে গেছি। আর মার কেন মারলো বলতে বলছো? তোরা পার্টি অফিসে কেন এসেছিস? আমরা থাকবো। যারা মারলো তারা কোনো দল করে? তারা আগে তৃণমূলই করতো, এখনো মানে করবো বলছে। আগে করতো, দুর্নীতি করেছে, মানুষের টাকা মেরেছে। আমরা প্রতিবাদ করে ওর দিকে বার করে দিয়েছিলাম 1 বছর আগে। ওরা আবার জোর করে এবছর বলছে আমরা এলব। আমরা করি তৃণমূল, ওরাও আছে গ্রামে, ওরাও করে তা একরকম। আরও একজন তৃণমূল কংগ্রেসের কর্মী কাজী হাকিম, তার কি বক্তব্য এই ঘটনাকে কেন্দ্র করে শুনুন। পার্টি ছেলেরা এখন গাছ লাগে কেন? হঠাৎ মাল লাগাইলো ওই কাজল শেখের মিটিংয়ে গিয়েছিলাম, ওদের দিন বলে নাই, তার জন্য দেখি আমাদের হিমজি মাস লাগলো। দল করে? হ্যাঁ, ওরা তো তৃণমূল দল করে। আমরাও করি তৃণমূল দল। আপনার তৃণমূল করে? হ্যাঁ। ব্যক্তিগত ঝামেলা নাকি গোষ্ঠী কোন্দল, এক একজনের এক এক রকম বক্তব্য উঠে আসছে। তবে আবারও খবরের শিরোনামে উঠে এসেছে বীরভূমের নানু। এখন দেখার, পঞ্চায়েত ভোটের আগে পরিস্থিতি কতটা উত্তপ্ত হয় বা কোন দিকে এগোয়। সমস্ত খবর, সমস্ত আপডেট আপনাদেরকে আমরা জানাতে থাকবো। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল। আপডেট পেতে নোটিফিকেশনের জন্য বেল বাটন অপশন প্রেস করুন। আর এই ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।